মানুষ অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কিংবা নার্সিংহোমে ভর্তি হয়। ঠিক তেমনি শিলিগুড়িতে গত 6 থেকে 7 বছর ধরে চলছে সাইকেল হাসপাতাল, আর সেই হাসপাতালের মালিক সুনীল দাস। সূর্যসেন কলোনিতে তিনি সাইকেল ডাক্তার নামেই খ্যাত, আর তার সাইকেল হাসপাতালে রোজই রোগীদের ভিড় লেগেই আছে, আসছে পঙ্গু হয়ে, যাচ্ছে দৌড়িয়ে। তার দোকানের এই নামই তাকে এক আলাদা পরিচয় দিয়েছে। শিলিগুড়ি সাইকেল হাসপাতাল কেন এরকম নাম? এরকম নাম যে মানুষ অসুখ বেশি হলে পরে সিভিল হাসপাতাল শিলিগুড়ি জেলা হাসপাতাল যায়, মানুষ ভালো হয়ে আসে। আমার এখানে কোনো সাইকেল খারাপ হলে পরে আমি তাকে ঠিক সুন্দরভাবে ট্রিটমেন্ট, মানে রিপেয়ারিং করে ট্রিটমেন্ট করে তাকে আমি পঙ্গু হয়ে আসে দৌড়ে যায়, বোর্ডে লেখা আছে পঙ্গু হয়ে আসে দৌড়ে যায়। শিলিগুড়ি সাইকেল হাসপাতাল আমাকে বলে ডাক্তারবাবু, সাইকেল ডাক্তারবাবু ভালো আছেন? ও সাইকেল ডাক্তারবাবু ভালো আছেন? আমি হ্যাঁ ভালো আছি। আমি ডাক্তারবাবুগুলো পরিচিত, মানে সাইকেল ডাক্তারগুলো পরিচিত। টোটাল সূর্যসেন কলোনি ডি ব্লক, এ ব্লক, সি ব্লক, 4-5 ব্লক আছে আমাদের, সবচেয়ে আমি সাইকেল ডাক্তারগুলো পরিচিত। শিলিগুড়ি থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, শিলিগুড়ি টাইমস।